দেখো, কাদা যখনই কোনো জায়গায় হচ্ছে, কাদা মানে খুব জলীয় বাষ্প, জলীয় অংশ, তার মধ্যে প্রোটোজোয়াল ইনফেকশন, মানে প্রোটোজোয়া এখানে বাড়বে, ছাগলের পায়খানা, ইউরিন, সেটাতে যথেষ্ট সার রয়েছে, তার মধ্যে প্রোটোজোয়া আসবেই, অ্যামিবা, অ্যান্টিমিবা, এগুলো প্রচুর ফর্ম করে, যেখান থেকে বড় ছাগলদের ক্ষেত্রে আমাশা জাতীয় রোগ, পাতলা পায়খানা বা ডায়রিয়া জাতীয় রোগ খুব বেশি দেখা যায়, এবং গর্ভবতী ছাগল যারা, তাদের ভ্যাজাইনাল ইনফেকশন, মানে যোনি দ্বারেও ইনফেকশন ফর্ম করে, এবং সেখান থেকে বর্ষাকালে বাচ্চা ফেলে দেওয়ার অ্যাবর্শনের একটা হিউজ হিউজ রেকর্ড থাকে। জয়েন দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের আমাদের সাথে রয়েছেন অভিষেক নাগ স্যার। আপনারা তো সকলেই স্যারকে চেনেন, আমার চ্যানেলে যারা নিয়মিত ভিউয়ার্স রয়েছেন তারা তো সকলেই চেনেন। আজকের আমরা আলোচনা করব বন্ধুরা, বৃষ্টির সময়, বর্তমানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এবছর বৃষ্টির সংখ্যাটাও একটু বেশি, সেই বৃষ্টির সময় ছাগলের পরিচর্যা করতে পারেন, সুন্দরভাবে ছাগল পালন করতে পারেন, বা এই যে বৃষ্টির সময় আপনাদের যেসব সমস্যাগুলো হতে পারে বা আপনাদের যেসব সমস্যাগুলো হচ্ছে তার থেকে কি করে বেরিয়ে আসতে পারেন, সেই বিষয় নিয়ে আলোচনা করব স্যারের সাথে। তো স্যার কেমন আছেন আপনি? ভালো আছি। আজকে যেহেতু আমরা আলোচনা করব আপনার বৃষ্টির সময় ছাগল পালন নিয়ে, সে ব্যাপারে আপনি যদি আমার ফার্মার ভাইদের কিছু বলতেন, যে আমরা আমাদের যে সব ফার্মার ভাইরা রয়েছে তারা কিভাবে বৃষ্টির সময় ছাগল পালনটাকে সুস্থভাবে করতে পারে এবং তাদের কোনো সমস্যার সম্মুখীন না হয়। প্রথমত বলি, বর্ষাকাল মানে ছাগলের জন্য একটা সমস্যার সময়, হ্যাঁ, একটা প্রবলেম টাইম। বর্ষাকালে ফার্স্ট অফ অল প্রবলেম হচ্ছে আমাদের বেঙ্গল ভ্যারাইটি বাদ দিয়ে আর সমস্ত ভ্যারাইটির এই হিউমিডিটি, আর্দ্রতার একটা সমস্যা হয়, এবং সেখান থেকে টাইপ অফ রোগ আছে, ঠান্ডা লাগা আছে, পেট খারাপ আছে, মানে আর্দ্রতা বাড়লে প্রোটোজোয়া বাড়ে, সেগুলোর প্রবলেম শুরু হয়। এক সেকেন্ড যদি বলি, তাহলে খাওয়ারের একটা বড় সমস্যা আছে, খাবার দাবার, খাবার মানে ম্যানেজমেন্ট, খাবার দাবার ম্যানেজ করার সমস্যা হয়ে যায়। তো মানে ছাগল পালন করা বলতে গেলেই যেমন প্রথমেই আমাদের মাথায় আসে ঘাস, ফলে আমার কাছে ঘাস এনাফ হয়তো আছে, কিন্তু এই কদিন যে লাগাতার বৃষ্টি তা না, কখনোই বন্ধ হচ্ছে না, তাহলে একজন ওয়ার্কার সে কি করে জমি থেকে ঘাস কাটবে? অবশ্যই এটা ওই মানে সেই পুরোনো কালের কথায় ফিরে যায়, ছাগল পোষে পাগলে, সেরকম হয়ে যায় যে বৃষ্টি ভিজে ভিজেও ঘাস কাটতে হয়, তারপর বৃষ্টির সময় ঘর শ্যাশাতেও হয়ে যায়। এক এই যে ঘরের ম্যানেজমেন্ট, মানে ঘরটা কি করে ড্রাই রাখতে পারি, শুকনো রাখতে পারি, তাছাড়া বর্ষাকালে খুব প্রবলেম হয়, মানে ছাগলের ঘর তো আমাদের মাচা পদ্ধতি, ফলে এই জলীয় বাষ্পর ভিজে হাওয়া, আমি সাইড গুলো হয়তো নেটটা ঢাকলাম, কিন্তু জলীয় বাষ্পর যে ভিজে হাওয়াটা আসছে এখান থেকে ছোট বাচ্চাদের ভীষণ এফেক্ট করে, ঠান্ডা লাগার প্রবলেম। ফলে এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ যদি ম্যানেজমেন্ট, তার প্রিকশন নেওয়া যায়, তাহলে কিন্তু ছাগল পালনটা, এই যে বৃষ্টির সময় তাদের ছাগলের কি ধরনের রোগ হতে পারে, কি কি সমস্যায় তারা পড়তে পারে, আগে আমরা সমস্যাগুলো জেনে নিই। একদম, দেখো, কাদা যখনই কোনো জায়গায় হচ্ছে, কাদা মানে খুব জলীয় বাষ্প, জলীয় অংশ, তার মধ্যে প্রোটোজোয়াল ইনফেকশন, মানে প্রোটোজোয়া এখানে বাড়বে, ছাগলের পায়খানা, ইউরিন, সেটাতে যথেষ্ট সার রয়েছে, তার মধ্যে প্রোটোজোয়া আসবেই, অ্যামিবা, অ্যান্টিমিবা, এগুলো প্রচুর ফর্ম করে, যেখান থেকে বড় ছাগলদের ক্ষেত্রে আমাশা জাতীয় রোগ, পাতলা পায়খানা বা ডায়রিয়া জাতীয় রোগ খুব বেশি দেখা যায়, এবং গর্ভবতী ছাগল যারা, তাদের ভ্যাজাইনাল ইনফেকশন, মানে যোনি দ্বারেও ইনফেকশন ফর্ম করে, এবং সেখান থেকে বর্ষাকালে বাচ্চা ফেলে দেওয়ার অ্যাবর্শনের একটা হিউজ হিউজ রেকর্ড থাকে। ফার্মার যারা দেখছেন, চাষি ভাইরা, তারা এটা জানেন, এটা মানে একটা টাইম অবধি মানুষ বলতো যে বর্ষাকালটা এড়িয়ে যাক তবে প্রেগন্যান্ট হোক, এরকম একটা, বা বৃষ্টির সময় যারা নতুন ফার্ম করতে যায় তারা নতুন করতেও চায় না, করতে চায় না। এই যে জিনিসগুলো, এই ভিজে মাটি থেকে এই প্রবলেম গুলো থাকবেই। খাবার দাবারের কি কি সমস্যা হতে পারে? খাবারের ক্ষেত্রে প্রথমত একটা জিনিস হয় যে ভিজে ঘাস, মানে ঘাস তো যার কাছে আছে, থাকলেও সেটা ভিজে, সেটা ড্রাই ফর্মে নেই, এবং ভিজে ঘাস যখনই ছাগল বেশি খায়, তাহলে ওয়াটার কন্টেন্ট বেশি হয়ে গেল। অবশ্যই, মানে বর্ষাকালে আমরা শাক খাওয়ার সময় দেখি যে এক কড়াই নিল, এইটুকু রান্না হয়ে গেল, সেরকম ঘাসেও জল বেশি, তাহলে এই ছাগলটার বডিতে জল বেশি চলে যাচ্ছে, ম্যাটার কম চলে যাচ্ছে, ড্রাই ম্যাটার, ফলে এক্ষেত্রে কি হয়, প্রচুর পেচ্ছাপ করছে, কিডনির উপর চাপ পড়ছে, এবং কিডনি জাতীয় যত প্রবলেম সেইগুলো এই সময় ফর্ম করতে শুরু করে। আচ্ছা আচ্ছা, এবং ঘাসের মধ্যে থেকেও সেই প্রোটোজোয়া ব্যাকটেরিয়া, মানে ভেজা ঘাস খেলে সেই সমস্যাগুলো হবেই, প্রোটোজোয়া ব্যাকটেরিয়া, ঘাস, ভিজে ঘাস সেখান থেকে আসছে, ইনডাইজেশন, ব্লড, পেট ফাঁপা, তাছাড়া পাতলা পায়খানা, মানে ডায়রিয়া, যত ধরনের স্ট্রেন হয় ডায়রিয়া,
সবগুলোই বর্ষাকালে একদম অবধারিত এসে দেখা দেয় ফার্মারদের। আচ্ছা, মানে যে অন্য কোনো কালে রোগ দেখেনি সমস্ত রোগ তাকে দর্শন দিতে বর্ষাকালে আসে। আচ্ছা, এই অন্য অন্য সিজনের তুলনায় বছরে বারো মাসের এই বর্ষা থাকে দু তিন মাস, এই দু তিন মাস কি ছাগলের একটু বেশি রোগে আক্রান্ত হয়? অবশ্যই, মানে যদি আমরা স্ট্রেন ভ্যারাইটিকে ধরি, যারা একমাত্র রেজিস্ট এই বর্ষা, মানে যারা এই বর্ষার ক্লাইমেটের ছাগল, তারা বাদ দিয়ে সবার জন্য এটা হাই রিস্ক টাইম। আচ্ছা, এই বৃষ্টির সময়? বৃষ্টির সময় রেজিস্ট জাত বলতে একমাত্র আমাদের বেঙ্গল, বেঙ্গল যারা মাঠে ঘাটে চড়ে খায়, আর আসাম হিল গোট। সেক্ষেত্রেও যদি আমরা ওই বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার দিকে, ওদের যেহেতু বৃষ্টিটা কম, ল্যাটারাইট মাটি, ওরাও বর্ষাতে রেজিস্ট নয়। আচ্ছা, মানে আমাদের এই নদিয়া চব্বিশ পরগনা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, এই জায়গার বেঙ্গল ছাগলটা রেজিস্ট। আর আমরা যদি চলে যাই একদম হিলসের দিকে, নর্থ বেঙ্গলের ওপরে চলে যাই, সারা বছর বৃষ্টি ওদের, ওইখানে আসাম হিল গোট, ওরাই একমাত্র রেজিস্ট। তাছাড়া অন্যান্য ভ্যারাইটির ছাগলরা বর্ষাকালে রেজিস্ট না, তাদের হাই, মানে তাদের হাই কেয়ারে রাখতে হবে, রোগ বালাই বেশি হতে পারে, হাই কেয়ার হাই মেইনটেনেন্স। আচ্ছা, এটাতে তাদের রাখতে হবে। বন্ধুরা, আমরা জেনে নিলাম ছাগলের যেসব সমস্যাগুলো হতে পারে, যারা ফার্মার ভাইরা রয়েছেন এইসব বিষয়গুলো অবশ্যই ধ্যান রাখবেন যাতে আপনাদের এই সমস্যাগুলো না হয়। এবারে আমরা জানবো এই যে সমস্যাগুলো আপনাদেরকে জানালাম, এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি বা আমাদের ফার্মে এই ধরনের সমস্যাগুলো না হয়। আচ্ছা স্যার, প্রথম অবস্থায় আসছি ফিডের প্রসঙ্গে। আচ্ছা, এই যে ভেজা ঘাস খেলে সমস্যা হতে পারে, বিভিন্ন ফিডে ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস লাগতে পারে, সেগুলো খেলে সমস্যা হতে পারে, এই খাবার দাবারগুলো কিভাবে রুটিন মেনে খাওয়াতে হবে বা কোন কোন খাবারগুলো বৃষ্টির সময় খাওয়ানোটা ভালো হতে পারে? এটা যদি ক্লিয়ারলি বলি, তাহলে ছাগলের ফডার, মানে ছাগলের খাদ্যের একটা বড় অংশ আছে রিজার্ভ ফডার, মানে যেটাকে তুমি স্টক করতে পারো। ফার্মারদের এটা বর্ষাকাল না, তার আগে থেকে এটা শিখতে হতো এবং এটা স্টক করতে হতো। যেরকম ঘাসকে প্রসেস করে হে করা যায়, তাহলে সেটা স্টক হতে পারতো। আবার যেখানে মানে যথেষ্ট পরিমাণে ভুট্টা, বাজরা, গম এগুলো চাষ করা সম্ভব, সেখানে সাইলেজ করে রাখা যেতে পারতো, তাহলে সেই জিনিসগুলো স্টকিং। এবং কিছু কিছু ভ্যারাইটির ছাগল আছে যারা শুকনো পাতা খায়, যে যে গাছের পাতায় নিউট্রিশন আছে, নিউট্রিশন ভ্যালু বুঝে সেই পাতাগুলো ঝরে গেলে শুধু বৃষ্টির সময়ের জন্য এগুলোকে স্টক করা দরকার। এবার তার ভিতরে দুই একটা পাতার নাম যদি বলে দিতে, একটু ফ্রুট গাছের পাতা, যেগুলো ফলের পাতা, লাইক আমের পাতা, অশ্বত্থ পাতা, কাঁঠালের পাতা, জামের পাতা, এগুলো কখনোই আমি বলছি না ডাল কেটে খাও, গাছ কেটে নয়, পেকে ঝরে পড়ুক তখন নাও, তাহলে ওর নিচ থেকে কুড়িয়ে নাও। হ্যাঁ, প্রপার ফুড ভ্যালু ওর মধ্যে তৈরি হচ্ছে। নিচ থেকে কুড়ানো পাতা খায় ছাগল? অবশ্যই খায়, কারণ ওটা ডে টু ডে কুড়িয়ে দিলে কি হয়, নিচে মাটি লেগে যায়, মাটির গন্ধটা থাকে, ওই জন্য খেতে চায় না। ওটাকে প্রপারলি বস্তায় ভরে আটকে দিলে কি হয়, ওটা ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়। এবং আম শুকিয়ে আমশি হয় না, যেরকম ভাবে মানে আমাদের আমকে শুকিয়ে আমসত্ব করে দাও, ওদের জন্য ব্যাপারটা মাছ শুকিয়ে শুটকি মাছ হয়ে যায়, ওটা ওই 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 স্টাইলেরই জিনিস, তখন ওটা যেই ড্রাই হয়ে যায় তখন ওটা খুব ভালো খায়। আচ্ছা, আর আমসত্ব কি আম পাকার সময় কদর থাকে? সেটা থাকে না, ওটা যখন আম পাতা থাকবে না বর্ষাকাল, তখন কদর থাকবে, তখন ও খাবে। এবার কোন ধরনের ফিড গুলো খাওয়ানো যেতে পারে বা ফিড গুলো কিভাবে খাওয়ানো যেতে পারে? যাই খাওয়াচ্ছি আমি ফিডে, সে আমি ভুট্টা খাওয়াচ্ছি, ডাল খাওয়াচ্ছি, তখন দেখতে হয় এই জিনিসটা আমি বেশি দিন স্টোর করব না, বা যদি স্টোর করি এয়ার টাইট কন্টেনারে রাখবো, এই সময় হাইলি ব্যাকটেরিয়া ফর্ম করে, মানে কালো ক্লট হয়ে যায়, ওর মধ্যে একটা স্যাঁত স্যাঁতে ভিজে গন্ধ হয়। কারণ স্যার আপনাকে, আমাকে তো স্টোর করতে হবে, আমি তো ডে টু ডে এনে খাওয়ানোটা সম্ভব না, অসম দোকানেও স্টোর করাই আছে। যখন স্টোর করব সেখানে আমি অ্যান্টিবায়োটিক ইউজ করব, একটু হলুদ গুঁড়ো দিয়ে স্টোর করব জিনিসগুলোকে। আচ্ছা, খাবারের ভিতরে মিশিয়ে? হ্যাঁ হ্যাঁ, খাবারের মধ্যে দিয়েই আমি রাখবো। আচ্ছা, এগুলো যদি আমি বাইরে যখন খাবার দিচ্ছি তখন যদি দিয়ে দিই? না, আমার তো ব্যাকটেরিয়া ফর্মটা তো করছেই আগেই। আচ্ছা, প্রথম থেকে ফর্মটা যাতে না করে, না করে। এবং আজকে হঠাৎ করে বললাম কালকে থেকে কোনো ভাই একটু হলুদ দিয়ে ছাগলকে খাওয়ানো চেষ্টা করলে হবে না, ওটা তার অভ্যেসে আনতে হবে, মানে একদম সিঙ্ক্রোনাইজিং। মানে এটা যদি বলি তাহলে খুব ক্লিয়ারলি বলা যে এই যে একটা একটা টপিক, আজকে বৃষ্টি দেখে বৃষ্টির প্রিকশন, আজকে ঠান্ডা দেখে ঠান্ডার প্রিকশন, সেটা নয়। মানে আজকে আমি অঙ্ক পারছি না, আমার টাকা গুনতে গিয়ে অসুবিধা হচ্ছে, তবে আমি অঙ্ক শিখব, সেটা নয়। ক্লাস টু থ্রি থেকেই আমার শেখা উচিত ছিল, যদি আমি ফার্ম করি, নাহলে তো আমি শিখতে পারবো না। মানে আমাকে টোটাল পড়াশোনাটা করতে হতো, মানে এটা যদি শীতকালে করতাম বর্ষার পড়াটা, তাহলে বর্ষার সময় আমার ঘরে এনাফ ফডার থাকতো। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়াল কথা। কিন্তু এই মুহূর্তে যা যেগুলো করা যেতে পারে, ঘাসগুলোকে কেটে আনলাম, আমার কাছে এনাফ ঘাস আছে, তাহলে সেটাকে ছয় ঘন্টা ড্রাই করে দেবো। মানে আমি যদি দুপুরে খাওয়াই তাহলে ভোরবেলা কেটে নিয়ে এসে রেখে দেবো, রেখে দেবো একেবারে শুকনো জায়গায় যেখানে ঘাসের জলগুলো একেবারে ঝরে পড়ে যাবে। একদম, ভেজা ঘাস কখনই খাওয়ানো যাবে না। না, মানে মোস্ট অফ দা টাইম আমরা এটা নিয়েই আলোচনা করি, গ্রাম উন্নয়ন, মানে
যেটাতে আমাদের বলা হয়েছে পাঁচটা ছাগল বাড়ি পোষো, গ্রাম উন্নয়ন তোমার ঘরের উচ্ছিষ্ট দিয়ে তুমি বড় করে নাও। কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে ভাই সবাই চায় গ্রাম উন্নয়নে কটা ছাগল আছে, যে কটা ছাগলই পুষে তার কমার্শিয়ালিটি চায়, সে টাকা চায় সেখান থেকে সে ইনকাম করতে চায়, ইনকাম করতে চায়। তাহলে সে প্ল্যানিং করে 90% লোক এখন আর এর বাড়ি খাও বলে এখানে ওখানে বেঁধে দেবো বলে ছাগল পোষে না, সবারই এক কাঠা দু কাঠা ঘাসের জমি আছে, না হলে খোলভুসির দোকানে গেলেও জিজ্ঞেস করা যায় যে এটুকু কেনেছে। তাহলে সেই যে কমার্শিয়ালিটি যেটা সেই জায়গায় কমার্শিয়াল গাইডলাইনটা। আচ্ছা, এই বৃষ্টির সময় কদিনে যদি ঘাস না খাওয়ানো হয় তাহলে সমস্যা হবে? অবশ্যই একটু একটু সমস্যা হবে, কারণ ওর তো কাঁচা ঘাস খাওয়া অভ্যেস ছিল, ফলে টোটাল নিউট্রিশন। আমি যখন ভাত খেয়ে অভ্যস্ত, আমাকে কালকে থেকে ভাত দেওয়া হলো না। আমরা হিউম্যান, আমাদের প্রোডাকশন ক্যালকুলেশন হয় না, কিন্তু ওদের তো প্রোডাকশন ক্যালকুলেশন হয়, ওয়েট গেইনিং, বাচ্চা, মিল্ক ফ্লো। ফলে সেক্ষেত্রে ঘাসগুলোকে যেরকম বললাম আগের দিন কেটে আনতে হবে, এনে রেখে দিতে হবে, বা আমি বিকেলবেলা কিনে কেটে নিয়ে আসলাম, সকালবেলা সেটাকে খাইয়ে দিলাম, আবার পুরো জলটা ঝরে গেল, একদম একটু ড্রাই হয়ে গেল। আচ্ছা, এমন কোন স্পেশাল ফিড আছে যেগুলোকে খাওয়ালে পরে বৃষ্টির সময় ছাগলের পক্ষে ভালো হবে? অবশ্যই, শুধু বৃষ্টির সময়, বৃষ্টির সময়, যেহেতু বৃষ্টির সময় ঘাসে জল বেড়ে যায়, টোটাল মিনারেলসটা কমে যায়, ছাগল হাই মিনারেল অ্যানিমাল, প্রচুর মিনারেল, খাবারে হালকা হালকা ব্যাকটেরিয়া হতেই পারে, ব্যাকটেরিয়া হতে পারে, তাই সেই জীবগুলোর জন্য এই টাইমটাতে ছাগলের লবণের দরকার। র লবণ যত রকম হয়, মানে রক সল্ট, মানে কর্কশ চাকা লবণ, যে কালো, যেমন ব্ল্যাক সল্ট আছে, তারপরে সন্দুক লবণ আছে, সন্দুক লবণ আছে, এই লবণগুলো যেগুলো ন্যাচারাল লবণ, মানে আমাদের যে রিফাইন্ড লবণ খাই, সেই টাটার যে মানে প্রিমিয়াম লবণ, এইসব লবণ অত দামি আমি খাওয়াতে বলছি না, ন্যাচারাল লবণ, ওগুলো খাওয়ালো হবে? কেন খাওয়াবো, আমার কস্টিং বেশি, ওখানে মাইক্রোনিউট্রিশন, 1 কেজি লবণ তো আর প্রত্যেকদিন খাবে না, না আমাদের মাইক্রোনিউট্রিশন অনেক কিছু দরকার হয় না, ওদের দরকার হয়, সেই জন্য ওদের যতটা ন্যাচারাল ফর্মে। আচ্ছা, খুব সোজা যদি বলা যায় তাহলে এগুলো প্রায় মিশন একটা কালচার, 90% জায়গায় পাওয়া যায় গরুর খাবার লবণ বলে বিক্রি হয় চাকা চাকা, হ্যাঁ হ্যাঁ, ওগুলো ইউজ করুন। এগুলো ইউজ কিভাবে করবে, রেখে দিতে হবে? হ্যাঁ, এগুলো যেগুলো চাকা ফর্ম হয় তাদের একটু সিনথেটিক একটা ন্যাকড়ার মধ্যে, কাপড়ের মধ্যে বাঁধুন, বেঁধে ঘরে ঝুলিয়ে দিন, ওটাখান থেকে চেটে 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 ও খাবে, মানে কাপড়ের উপর থেকে না, কাপড় দিয়ে বেঁধে আর কি, উপরের দিকে বেঁধে, হ্যাঁ, কাপড়টাকে চাকা, কোনো গামলায় যদি রেখে দেওয়া হয় কামড়ে খেয়ে নিতে চেষ্টা করবে, ফেলে নষ্ট করবে, ঝুলিয়ে দিতে হবে। তাছাড়াও এই সময় একটু হার্বস এর ব্যবহার, মানে আয়ুর্বেদিক জিনিসপত্র, খুব একটা তো খরচ বিষয় না, মানে আমার ছোট ছাগলের বাচ্চা রয়েছে, যতদিন সে দুধ খায় সেই টাইমটা তাকে একটু তুলসী পাতার রস খাওয়ালাম, তুলসী পাতার রস স্পেশালি, হ্যাঁ স্পেশালি, তুলসী পাতার রসের কথা মনে পড়লো, যে বাসক পাতার যে রসগুলো হয় সেগুলো, পাতা যদি হয় তা রস না যদি আমি এমনি খাইয়ে দিই, একই ব্যাপার হলো র ফর্মে, ছোট বাচ্চা বললাম না দুধ খায় তখন সে কাঁচা পাতা খাবে না, রস করে খাওয়া, তবে মাকে খাওয়ানো যেতে পারে। নিম পাতা ডাইরেক্টলি হবে, শারীরিক ভাবে কিছু কাজ করে না, ডারমাল কাজ করে, এবং এই আমি শুনেছি নিম পাতা খাওয়ালে নাকি ছাগলের কৃমি কমে যায়, কৃমির উপরে নিম পাতা কাজ করে না, কারোরই করে না, ডারমাল মানে দেখতে সুন্দর, উপর ত্বকের উপর কাজ করে, অবশ্যই নিম পাতা খাওয়ালে দেখতে সুন্দর হয় ছাগলকে। আচ্ছা, তার মানে আমরা বৃষ্টির সময় তুলসী পাতা বা বাসক পাতা তুলসী পাতা, ডায়রিয়া গুলো কন্ট্রোলের জন্য থানকুনি পাতা, গাঁদাল পাতা, এগুলো ইউজ করব, মানে এগুলো রস ইউজ করব, হ্যাঁ এগুলো রস, তাহলে আমাকে আর হিউজ পরিমাণ দিতে হবে না, অল্প একটু তো কাজ হয়ে যাবে, এবং মেইনটেনেন্স, এই রেগুলারলি মেইনটেনেন্স, ঘরে কিছু কিছু স্প্রে এই সময় করা ভালো, হার্বাল তুলসীর পাতার রস করে নিয়ে সেটা জলে দিয়ে স্প্রে করুন, নিম পাতার রস করে নিয়ে জলে দিয়ে স্প্রে করুন, একটু ধোয়া জ্বালান ঘরটাতে, একটু ওয়ার্ম হবে, একটু ব্যাকটেরিয়া মারা যাবে, ধোয়াতে আপনারা ঘেঁটু ফুল, ভাটি ফুল, এগুলি নিম পাতা, এগুলো ইউজ করুন, কাঁচা ফর্মে ধুনো ইউজ করুন, কস্টলি হয় কর্পূর, তাও মাঝে মধ্যে একটু ইউজ করুন, মাসে একবার দুবার, তাহলে এগুলো থেকে অনেকটা বেটার, মানে অনেকটা সেফটি হয়ে যাবে ফার্মটা, অনেকটা সেফটি হয়ে। আচ্ছা, এবার আসি আমরা স্যার ঘরের প্রসঙ্গে, যাদের অলরেডি রয়েছে তারা মাটি থাকলে যতটা কাদা পোষণ রয়েছে এই মুহূর্তে সেটাতে সাইড থেকে একটু বাঁধ দিন, মানে 3 ইঞ্চি করে অন্তত সাজিয়ে দিয়ে বালি ঢেলে দিন, লো কস্টিং এ সস্তায় পুষ্টি করে এই মুহূর্তে টুকু বলা যায়, বালি জলকে নিচে থ্রো করে দেয়, পাঠিয়ে দেয়। সেকেন্ডলি আশপাশ থেকে কিছুটা নালা কাটুন যাতে জলটা, চালের জলটা বেরিয়ে যায়, যাদের ক্ষেত্রে একেবারে খোলা শেড রয়েছে পুরো বৃষ্টির জন্যই এই মুহূর্তে তারা 1/3 কে অন্তত কভার করুন, মিনিমাম 1/3 কে কভার করুন, ছাগল বৃষ্টি সহ্য করতে পারে না,
বর্ষাকে ছাগল সহ্য করতে পারে না। ওই রেজিস দুটো জাত বললাম, এই দুটো জাত আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদম কজনের কাছে এই পিওর দুটো জাত আছে, প্রচুর লোকের কাছে অন্যান্য জাতের ছাগল আছে, অনেকের কাছে ক্রসও আছে, বড় শিরোহীও আছে, যমুনাতারিও আছে, ফলে সেইগুলোর ক্ষেত্রে হিউজ প্রবলেম হবে, মর্টালিটি বাড়বে, ফলে ওয়ান থার্ড কভার করুক। আচ্ছা, এভাবে মিনিমাম এই মুহূর্তে কিছু না পারলে বালি দিয়ে জায়গাটাকে ঠিক করুন, মানে কোনো মতে যেন ভেজা না থাকে, ভেজা না থাকে, তাহলে পরে ছাগলের সমস্যা। এবং যে শেডেও চেষ্টা করুন বর্ষাকালে যাদের এখানে আর্দ্র ভেজা, তাদের একটু মাচা করে দিন, যাতে উপরে উঠে অন্তত শুতে পারে ছাগলটা, যাতে ছাগলটা রেস্ট পায়, বডি গ্রোথটা আসে, মিল্ক ফ্লোটা আসে, এই জন্য একটু মাচা টাইপের করে দিন, যাতে সেখানে উঠে অন্তত ঘুমোতে পারে সারাদিনের। যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানালাম যে আপনারা যারা ছাগল পালন করছেন অলরেডি বা যারা নতুন করে করবেন, তারা তো এইগুলো মাথায় রেখেই করবেন আর এই পরিচর্যাগুলো অবশ্যই করবেন। যারা এখন ছাগলের ফার্মের সাথে যুক্ত রয়েছে, তারা কিন্তু এইসব বিষয়গুলো যদি আপনার ঠিকঠাক না থাকে, এগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক করুন, নাহলে কিন্তু আপনি ভবিষ্যতে গিয়ে অনেক বিপদে পড়তে পারেন বা অনেক বড় লসের সম্মুখীন হতে পারেন, তাই তো স্যার? আচ্ছা, যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানালাম বৃষ্টির সময় কি করে আপনারা ছাগলের পরিচর্যা নিতে পারেন, ফিড ম্যানেজমেন্ট করতে পারেন, ঘরগুলো যদি অগোছালো থাকে সেগুলো কিভাবে গোছাতে পারেন, বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থেকে কিভাবে বাঁচতে পারেন, সব বিষয়গুলো আপনাদেরকে জানালাম। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর হ্যাঁ, ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন চ্যানেল পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, এবং সাথে সাথে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।